আমি বরং ফিরেই যাই। আমার মনে হয় আপনার এখন পুরীর পথে যাওয়াটা উচিত হবে না, বিপদ হতে পারে। কিছু অসম্ভব নয় গো কাকা, ঠাকুরকে মন দিয়ে ডাকলে ঠাকুর মনস্কামনা পূর্ণ করেন। রথ তৈরি করার কারিগর আমি পেয়ে গেছি। জানো আচার্য ঠাকুর, তিনি বলেছেন যতদিন না রথ বানানো শেষ হয় ততদিন কেউ তার ধারে কাছে যেতে পারবে না, না হলে সে রথ অসম্পূর্ণ রেখে চলে যাবে। এমন কথা তো স্বয়ং বিশ্বকর্মা বলেছিলেন রে। জানো আচার্য ঠাকুর, তিনি বলেছেন যতদিন না রথ বানানো শেষ হয় ততদিন কেউ তার ধারে কাছে যেতে পারবে না, না হলে সে রথ অসম্পূর্ণ রেখে চলে যাবে। পুলিশ কি এমন কথা তো স্বয়ং বিশ্বকর্মা বলেছিলেন রে। আরে লোকনাথ, তবে কি স্বয়ং বিশ্বকর্মা তোর ডাকে সাড়া দিয়ে এলেন জগন্নাথ মহাপ্রভুকে রথে চড়াবার জন্য? হ্যাঁ, কিছু অসম্ভব নয় গো কাকা, ঠাকুরকে মন দিয়ে ডাকলে ঠাকুর মনস্কামনা পূর্ণ করেন। আর আমি রথ বানানোর কারিগর পেয়ে গেছি গো। ওমা, সে কি কথা লোকনাথ, এর মধ্যে তুই রথ বানানোর কারিগর পেয়ে গেলি? হ্যাঁ গো সুধা দিদি, রথ তৈরি করার কারিগর আমি পেয়ে গেছি। লোকটাও কেমন অদ্ভুত, তিনি একটা শর্তও দিয়েছেন। শর্ত? কি শর্ত রে? জানো আচার্য ঠাকুর, উনি কি বলেছেন? বলেছেন আমি গভীর জঙ্গলে গিয়ে এই কাঠ থেকে রথ বানাবো, যতদিন না রথ শেষ হবে ততদিন কেউ কিন্তু আমার কাছে যেতে পারবে না, তাহলে আমি রথ অসম্পূর্ণ রেখে চলে যাব। পুলিশ কি এমন কথা বলেছে সেই বুড়ো কারিগর? কই, ভিতরে তো কোনো সাড়া শব্দ নেই মহারাজ। বৃদ্ধ মারা যাননি তো? হ্যাঁ, আজ কদিন হলো আমিও তেমনই আশঙ্কা করছি রানী। না 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 না, থাক, শিল্পী আমাকে শর্ত দিয়েছেন রানী, আমি এই দেশের রাজা, সেই শর্ত রক্ষা করার দায়িত্ব আমার। সে সত্ত্বা আপনি রক্ষা করুন মহারাজ, কিন্তু ওনাকে বিরক্ত না করে দরজা খুলে একটু উঁকি মেরে দেখলে কি আর হবে? বলা তো যায় না, বৃদ্ধ মানুষ উনি হয়তো কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। শিল্পী গেলেন কোথায়? নন্দগোপাল, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ গো, তোমার রথ তৈরিতে বাধা আসছে যে। বাধা? তবে কি রথ তৈরি হবে না? নন্দগোপাল তোমার বন্ধু, তখন চিন্তা কি?
যার সঙ্গে আমার দিদির বিয়ে হয়েছে সেই লোকটা একেবারেই ভালো না। আর উনি কষ্টে আছেন? ও আমার দিদি কষ্টে আছে জেনে আপনারও কষ্ট হচ্ছে, তাই না? এখন আমি যদি বলি না তাহলে তো বকুল কারণ জিজ্ঞেস করবেন। বাবাই, হায়, আমার কাছে হায়। রিঙ্কু, মা, বলছি দেখ, আমি জানি অর্ঘ্য তোর সঙ্গে যেমন ব্যবহার করেছে কিংবা মেজমা তোর সঙ্গে যেমন ব্যবহার করেছে, তারপরে আমাদের মুখে এই কথাটা বলা মানায় না যে তুই যাস না, তুই থেকে যা। কিন্তু দেখ, আমাদের বন্ডিংয়ের কথা ভেবে, এই পরিবারের সকলের কথা ভেবে আর একবার কি কনসিডার করা যায় না? কাল সকাল হলেই আমি যাবো চন্দনার কাছে, তোর জন্য, আমার জন্য, যাতে সত্যি আমি আমার বলতে চাওয়া কথাগুলো ওকে সামনাসামনি বলতে পারি। ভালো হতো যদি যদি উনি একবার নিজেই চলে আসতেন। আসতে পারি? এইটা আপনার জন্য। আপনি আপনার পেশেন্টদের এত দামি দামি গিফট দেন? আমি এই ম্যাজিক ভানুকে কিছুতেই করতে দেব না, কিছুতেই না। এরকম ম্যাজিক কোনোদিন কেউ করতে পারে না। ভানু একজন ম্যাজিশিয়ান, সে তার ইচ্ছে মতন ম্যাজিক দেখাতেই পারে, তাকে বাধা দেওয়ার অধিকার তো কারুর নেই। আমার চুক্তিতে কোনো ভুল আছে কি স্যার? তুমি কি ভেবেছো সাহেব, এই দেশের মেয়েদের যেমন খুশি অপমান করা যায়, এই দেশের ব্যাটাদের যেমন খুশি মারা যায়? যে দেশে এসেছো সে দেশের মাদের আর মায়ের ব্যাটাদের অপমান করা পাপ, আর যে পাপ তুমি করেছো তার সাজা একটাই, নক্ষত দিতে হবে তোমায়। আমি তোমাকে প্রভু, আমি নক্ষত দেব। তুমি রানীমার আদেশ পালন করবে নাকি এই বাড়ির ঘুম ঘরটায় ঢুকবে? নক্ষত দাও সাহেব। না, নক্ষত্র মাথা নিচে। পারুল এমন পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল কেন? নাকি এটাও আমাকে বোকা বানানোর জন্য পারুলের কোনো নতুন চাল? সামান্য ভুলের জন্য আমাদের কি সর্বনাশ হলো পারুল? কি করে আমি তোমায় ফেরাবো? কি করে, কি করে? বিন্তি মিত্রকে শিফট করেছেন কোন সাহসে? জব প্যার কিয়া তো ডরনা ক্যা। দেবী ও সজ্জনো, কলিযুগ কা সলিম অর আনারকলি। এই দেখুন আপনার আনারকলি বউ, এখন আজ উনি চাপা পড়বেন না ওনার ভালোবাসা। ডিসিশন আপনার, অ্যাকশন। I'll be at my place very soon. I hate football. কি হলো? হঠাৎ খেলা বন্ধ করে দিয়ে এখানে কি করছিস? বলটা নষ্ট করে দিয়ে চলে গেল। Thank you.
ইনি তো প্রিয়াঙ্কা নয়, ইনি শ্যামা।